আপনাদের সকলকে আমার চ্যানেল ভুলগোজে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে চিকেন কষা করে দেখাবো। চিকেন কষা করতে আমি চিকেন নিয়েছি 750 গ্রাম। এখানে আমি নিয়েছি 3টে বড় পেঁয়াজ, 2টো বড় টমেটো, 3 চামচ বড় চা চামচের রসুন আদা বাটা, আর আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে এমনি অয়েলও ব্যবহার করতে পারেন, কিংবা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি অলিভ অয়েল নিয়েছি আপনার মোটামুটি ধরুন 1/2 কাপের মতো, আর আপনার লাগছে 2টো তেজপাতা, আর আমি এখানে গরম মশলা নিয়েছি 4টে লবঙ্গ, 2টো এলাচ, 3টে দারচিনি, আর বড় চামচে 2 চামচ দই, আর 1 চামচ টমেটো সস। এখানে আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো নিয়েছি আমি 1/2 চা চামচ, নুন নিয়েছি 1 চা চামচ, আর আপনার ভিনেগার নিয়েছি 1 চা চামচ। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা ঢেলে দেবো কড়াইতে। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে আদা রসুনের বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটা একটু কষার পর তারপর আমি টমেটোটা দেবো। আদা রসুন পেঁয়াজটা কষা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়েও একটু কষাবো, কষানোর পর তারপর মশলাগুলো দেবো। আমাদের টমেটোটাও একটু জুসি টাইপের হয়ে গেছে, এবারে আমি সব মশলা আস্তে আস্তে দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু মশলাটা কষুক, তারপর আমি মাংসটা দিই। আমাদের মশলাটা কষে গেছে, এবারে আমি মাংসটা পুরো দিয়ে দেবো। মাংসটা একটু কষলে তারপর আমি টমেটো সস, ভিনেগার, নুন এবং দইটা দেবো। আর এখন যদি আমি এগুলো দিয়ে দিই তাহলে মাংসটা আর সেদ্ধ হবে না। অল্প সেদ্ধ হয়েছে, এবার আমি নুনটা দিয়ে দেবো, ভিনেগারটা দেবো আর দইটা দেবো। টমেটো সস আর গরম মশলা আবার লাস্টে দেবো। চিকেনটা একটু কষা কষা হবে, তারপর আমরা নামিয়ে দেবো। আমাদের চিকেন কষা রেডি হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে টমেটো সসটা দিয়ে দেবো, গরম মশলাটা দিয়ে দেবো। আমি কিন্তু চিকেন কষাটা
জল ইউজ করিনি, জল ছাড়াই চিকেন কষা করে গেছি। চিকেন কষা রেডি হয়ে গেছে। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।